এবার যে গুরুত্বপূর্ণ বা চাঞ্চল্যকর বা চোখ রাখবো, সদ্যজাত শিশু বদনের অভিযোগ সরকারি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেলে একেবারে এই অভিযোগে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে কদিন আগে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের শৈলেনিজোত গ্রামের বাসিন্দা গর্ভবতী অবস্থায় সেখানে ভর্তি করা হয় এবং তারপরে কিন্তু সেখান থেকে মূলত এই ঘটনার সূত্রপাত, সেখানেই শিশু বদলের অভিযোগ উঠে ওঠে আর উত্তেজনা একেবারেই ছড়িয়ে পড়ে এবং এই উত্তেজনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে। সদ্যজাত শিশু বদলের অভিযোগ তাও আবার সরকারি হাসপাতাল থেকে, নামি দামি একেবারে হসপিটাল সরকারি হাসপাতাল যেখানে মানুষের ভরসা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেই হাসপাতাল থেকে এমন অভিযোগ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেবো। আমার সঙ্গে আমার প্রতিনিধি একেবারে ফোন কলে টেলিফোনে জুড়ে রয়েছে ঋষি। ঋষি, মূলত এবার কোনো রকম বেসরকারি নার্সিং হোম নয়, একেবারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অতি পরিচিত এবং স্বাস্থ্য দিক থেকে দেখতে গেলে একেবারে অনেকটা উন্নত এবং যেখানে মানুষের ভরসা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখান থেকে এমন বিস্ফোরক অভিযোগ, এখন বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করছো? একদমই গৌরব, তোমাকে জানিয়ে দিই গতকাল এই ঘটনায় ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরে তোমাকে জানিয়ে দিই যে প্রসূতি বিভাগে যে বৃষ্টি বিশ্বাস, তিনি যে ভর্তি হয়েছিলেন প্রসব যন্ত্রণা নিয়ে, এরপরে কিন্তু প্রতিদিন রাত্রি 11:30 কিন্তু তিনি কিন্তু পুত্র সন্তান জন্ম দেন এবং জন্ম দেওয়ার পরেই কিন্তু ডাক্তার এবং নার্সরা কিন্তু তাদের পরিবারের লোকজনকে কিন্তু তাদের পুত্র সন্তানকে দেখানো হয়। দেখানোর পরেই কিন্তু সারারাত তাদের শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় সেখানেই কিন্তু রাখা হয়েছিল তাদেরকে। এরপরেই কিন্তু সকালে কিন্তু পরিবারের লোকজন কিন্তু একজনকে রেখে বাকিরা কিন্তু সকলেই বাড়িতে চলে এসেছিল এবং খুশিতেই কিন্তু অনেকটাই আত্মহারা হয়ে পড়েছিলেন পরিবারের লোকজনরা, কারণ পুত্র সন্তান জন্ম হয়েছে বলে। এরপরে কিছুক্ষণ পরে কিন্তু তারা তাদেরকে ফোন করা হয় যে তাদের যে রোগী রয়েছে তাই সে কিন্তু কন্যা সন্তান জন্ম করেছে, জন্ম দিয়েছেন বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে। তবে দুটি কাগজ রাখা হয়েছিল, একটিতে মেল একটিতে ফিমেল লেখা ছিল। এরপরেই কিন্তু তড়িঘড়ি কিন্তু যে পরিবারের লোকজনরা কিন্তু অনেকটাই কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার আগেই কিন্তু ট্র্যাকটি বাংলাকে কিন্তু তারা কিন্তু ফোন করেন এবং যখনই আমরা সেখানে কিন্তু খবর করতে যাই এবং পাশাপাশি তাদের সাথে যখন কথা বলছিলাম এরপরে কিন্তু কিছুটা হলেও কিন্তু নার্স এবং ডাক্তাররা কিন্তু হক চুকিয়ে যান এবং তড়িঘড়ি কিন্তু তারা ব্যবস্থা নেওয়া শুরু করেন মনে করা হচ্ছিল। তবে জানা যায় যে বিগত দিনেও আমরা দেখেছি বহুবার কিন্তু এই যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও কিন্তু এক সদ্যজাত শিশু কিন্তু নিখোঁজের ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু তাকে কিন্তু 3 দিন পরে কিন্তু আবার ঘুরিয়ে নিয়ে আসা হয় তোমার রায়গঞ্জের কাছাকাছি এলাকা থেকে কিন্তু ঘুরিয়ে নিয়ে আসা হয়। তবে বারবার এই ধরনের ঘটনা এবং ডাক্তার এবং নার্সরা কেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তা নিয়ে কিন্তু একটি চিন্তার বাদ। তবে জানিয়ে রাখি এই ট্র্যাকটি বাংলা খবর করে আসার পরে কিন্তু এরপরে কিন্তু নার্সরা এবং পরিবার যারা ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু পরিবারের লোকজনের কাছে কিন্তু ভুল স্বীকার করেছেন, তাদেরকে তাদের ভুল হয়েছে, তারপরে কিন্তু তাদেরকে জানানো হয় তাদের পুত্র সন্তানই হয়েছে, তারা আইসিতে রয়েছে, একটু অসুস্থ রয়েছে, সেখানেই ট্রিটমেন্ট চলছে তার। এরপরে তোমাকে জানিয়ে রাখি পরিবারের লোকজনে অভিযোগ করছেন এ ধরনের ভুল হাসপাতাল সরকারি হাসপাতালে কেন করা হবে এবং রোগীদের কেন হেনস্থা করা হচ্ছে, এ নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। তারপরে কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি রয়েছেন নন্দন ব্যানার্জি একেবারে বিস্ফোরক তথ্য দিচ্ছে এবং একেবারে এই বিস্ফোরক হচ্ছেন সেখানে পরিবারের সদস্যরা। তুমি যেমন জানাচ্ছ যে ইতিমধ্যে অদল বদল অর্থাৎ গাফিলতির কোথাও কি একেবারে তারা স্বীকার করেনি তাদের গাফিলতি হয়েছিল এবং গাফিলতির বলেই সেখানে অদল বদল হয়ে গেছে তাদের সন্তান। একদমই তাই, তোমাকে জানিয়ে দিই যে এই অভিযোগ কিন্তু তারা স্বীকার করেছেন এবং পরবর্তী শেষ হয়। তারপরে কিন্তু নন্দন সরকার যিনি রয়েছেন সুপার তিনি কিন্তু বলছেন যে বিষয়টি আমাদের কাছে এখনো অভিযোগ এসেছে, আমরা খতিয়ে দেখছি কারা এ ধরনের ভুল করছে, এ ধরনের ভুল কোনোদিনও প্রসূতি বিভাগে হয়নি আর আমরা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এখন বর্তমান শারীরিক পরিস্থিতি কি রয়েছে, উত্তেজনা কি ছড়িয়েছে নাকি চাঞ্চল্য এখনো পর্যন্ত বর্তমান পরিস্থিতি তৈরি করতে পারছো, কি লক্ষ্য করছো? দেখো একদমই তাই, তোমাকে জানিয়ে দিই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যখন আমরা যখন খবর করছিলাম তখন কিন্তু আশেপাশে আরো যে রোগীর আত্মীয় স্বজনরা রয়েছে তারাও কিন্তু অনেকটাই চিন্তার ভাজ রয়েছে তাদের মনে, এই ধরনের ঘটনা ঘটছে আমাদের রোগীদের সাথেও তো সে ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন। তবে এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং যারা রয়েছেন বৃষ্টি বিশ্বাসে পরিবারের লোকজনও কিন্তু অনেকটাই কিন্তু তারা জানিয়েছেন যেহেতু তারা ভুল স্বীকার করেছে তারা সেটা মেনে নিয়েছেন এবং সুপার যিনি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপার তারা কিন্তু ব্যবস্থা নেবে বলে এটাই কিন্তু তা আমাদেরকে একেবারে। ঋষি ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। সদ্যজাত শিশু বদলের অভিযোগ, যদিও এই অভিযোগ একেবারে গাফিলতি বলে স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, তারা জানাচ্ছেন তাদের ছোট্ট গাফিলতির জন্যই এমন
ভুলের জন্য কিন্তু এমনটা হয়েছে, অর্থাৎ কোনো রকম সদ্যজাত শিশু বদল হয়নি, সেক্ষেত্রে একটা গাফিলতি বা মিস্টেক কথা হয়েছিল, সেজন্যই পুত্র সন্তানের বদলে কন্যা সন্তান হয়েছে এমনটা বলা হয়েছিল নার্সদের তরফ থেকে, এমনটা কিন্তু জানানো হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারি হাসপাতালে এত কেন গাফিলতি উঠবে এবং এত গাফিলতির অভিযোগে কেন এবার চাঞ্চল্য তৈরি হবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে বিভিন্ন মহলে। আমি এখানে বাচ্চা যখন ডাকলো আমি ওখানে বসেছিলাম, বললো যে মার নাম বলে বললো যে মার নাম কি, মার নাম হচ্ছে বাচ্চা কালকে হচ্ছে, কালকে রাত 11:30 ডেকেছিল, হ্যাঁ আমি ছিলাম ওখানে, আমাকে ডাকলো, আমাকে দেখে বললো যে কি হয়েছে, আমি বাচ্চা দেখে বাচ্চার দিদিমাও ছিল আমরা দুজনেই দেখলাম, দেখে বললাম ছেলে হয়েছে, তো ছেলে হওয়ার পরে বললো তাড়াতাড়ি সইটা করো, তাড়াতাড়ি সইটা করলাম, করে বললো কি যে এই কাগজটা নিয়ে ইমার্জেন্সি থেকে একটা কাগজ নিয়ে আসতে ভর্তি ফর্ম, তো আমার আরেকটা যা ছিল ওই যাটা গিয়ে ভর্তি ফর্ম নিয়ে আসলো, নিয়ে এসে আমি ওখানে সই করে বাচ্চা নিয়ে ওরা আইসিউতে ভর্তি করলো, তারপরে আমি আর সবাই যাচ্ছে আসছে জানি আমাদের ছেলে বাচ্চা হয়েছে ওখানে আছে, সবাই যাচ্ছে আসছে আমি আর যাইনি ওখানে, তো এখন আমি সকালবেলা বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে চিনান ঠিনান করে রান্না বসাইছি, রান্না করে এখন রান্না করতে করতে আমার যা গিয়ে বলতেছে দিদি এই এই ব্যাপার, তোমার তাড়াতাড়ি মেডিকেলে যেতে হবে, যে ছেলে মেয়ে বাচ্চা দিছে ছেলে হয়েছে মেয়ে বাচ্চা কেন দিল, ওখানে একটা কাগজের মধ্যে ছেলে লেখা আছে একটা কাগজের মধ্যে মেয়ে লেখা আছে, এই ভুলটা কেন হবে, এটা শুনে আমরা আসলাম, আর মাদেরকে কেন আলতু ফালতু গালাগালি করবে যে ছেলে মেয়ে বাচ্চা জন্ম দিয়ে ছেলে বাচ্চা আবদার করছেন, এটা কোথায় গালাগালি করছে, ওইখানে ওয়ার্ডের ভিতরে গালাগালি করছে, হ্যাঁ ডেলিভারি হয়েছে, ডেলিভারি হয়েছে না, ভার্বালি কমপ্লেনটা তো আমাদের কাছে আসেনি এখনো, আমরা এই পেলাম, আমরা ইনকোয়ারি করে দেখছি এখন ব্যাপারটা কি ঘটেছে, সবই ঠিক থাকে, তো আজকে একটা কমপ্লেন পেয়েছি এই মাত্র, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা।